যে খবরের দিকে নজর রাখবো, কাঁসাই নদীতে বাড়ছে জল। পাঁশকুড়ার চাপার ডালিতে এবং গড় পুরুষোত্তমপুর এবং একই দিকে জদ্রায় ভাঙলো বাঁধ। হু হু করে জল ঢুকছে গ্রামে। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, যে জলের ছবি দেখছি, জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে একের পর এক বাড়ি, কি জানতে পারছো, কি ছবি উঠে আসছে? দেখো সত্যতা, গতকাল থেকে কিন্তু গ্রামবাসীরা চেষ্টা করেছিলেন যে বাঁধ তারা রক্ষা করবেন, কিন্তু তারা বাঁধ রক্ষা করতে পারেননি। আজ ভোর রাত থেকে কিন্তু কাঁসাই নদীতে জলস্তর বাড়ে এবং গ্রামে হু হু করে জল ঢোকে, এবং তারপরে কিন্তু একদম জলের স্রোতের মুখে পড়ে একদম তাসের ঘরের মতো কিন্তু বাড়ি ঘর ধর ভেঙে পড়ছে, এমন ছবি কিন্তু উঠে এসছে। ইতিমধ্যে কিন্তু গ্রামগুলিতে কোমর সমান জল প্রবেশ করে গিয়েছে। গ্রামবাসীরা যে যতটুকু পেরেছেন তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে এসছেন। তারা উঁচু স্থানে এসে অপেক্ষা করছেন প্রশাসনের, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এখন অব্দি প্রশাসনের দেখা মেলেনি, যদিও পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক ইতিমধ্যেই পাঁশকুড়ায় উপস্থিত হয়েছেন। তারা দফায় দফায় বৈঠক চালাচ্ছেন। NDRF এর দুটো টিম এসছে, তারা কিন্তু উদ্ধার কাজও চালাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা যেটা বলছেন, তাদের কাছে এখন অব্দি খাদ্য কিংবা পানীয় জল এসে পৌঁছয়নি, প্রশাসনের তরফ থেকেও কারোর দেখা মেলেনি, এমনকি যে ভোটের সময় যে নেতারা আশ্বাস দেন তাদেরও দেখা মেলেনি। তারা কিন্তু চিন্তায় রয়েছেন যে জল তাদেরকে উচ্চ স্থানে কিভাবে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে সৌম্যজিৎ, যখন গ্রামবাসীরা বলছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছয়নি, সেক্ষেত্রে প্রশাসনের কি বক্তব্য? দেখো, প্রশাসন তরফ থেকে জেলা শাসক বলেছেন যে তারা ভাবতে পারেননি যে রাত্রের মধ্যেই এভাবে জল ঢুকে যাবে। তারা চেষ্টা চালাচ্ছেন, NDRF এর টিম এসে উদ্ধার কাজ চালাচ্ছে। তারা চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত বাসিন্দারা এখনো ঘরের মধ্যে রয়ে গিয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি বের করে আনা হয়। ইতিমধ্যেই নৌকা দিয়ে NDRF টিম কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যজিৎ, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।